আমার নাম মোহাম্মদ ইদ্রিস, শহীদ মারুফের বাবা। আজকে এই দিনটা আমি দেখতে চাইনি, এই দিনে পছন্দ সরকার শেখ হাসিনা আমাকে দেখাইলো, এই দিনটা আমাকে দেখাইলো। আমি শহীদের মারুফের বাবা, আমার ছেলেকে নিয়ে অনেক আমি কষ্ট করছি, আমি অনেক কষ্ট করছি। আমি এমনও আমার ছোটো আমার ছেলে যখন আপনার ফাইভ এইটে পড়ে তখন আমি রিক্সা চালাই, আমার ছেলেদের মানুষ করছি। আজকে আমার ছেলেকে আমি যখন একটু ভালোর পথে গেলাম তখনই আমার ছেলে, আমি একতা ডিগ্রি কলেজে আমার ছেলেকে ভর্তি করাইছি বরিশাল, যে ঢাকা শহর অনেক আলবল পোলাপানের সাথে চলবে, এই জন্য আমি কই না দেশে ভর্তি হওয়া বাবা, আমার ছেলেকে দেশে ভর্তি করাইছি। আমার ছেলে এসএসসিতে ভালো রেজাল্ট করেছে, আমাকে বলছে আব্বা আমি রেজাল্ট করছি ভালো রেজাল্ট, আমাকে যখন এই যে বললো আমার বুকটা ভরে গেছে। আর পরে 19 জুলাই আমার বুকটা ফেটে গেল এই শেখ হাসিনা সরকারের জন্য, এই শেখ হাসিনা আমার ছেলেকে আমাকে খুন করলো, আমার শেখ হাসিনা আমার ছেলেকে খুন করলো, আমার জীবনটা চেঞ্জ করে দিল, আমার লাইফ লাইনটা আমার চেঞ্জ করে দিল। আমি আমি আর কী নিয়ে বাঁচবো, আমি আমার কী নিয়ে বাঁচবো আমার ছেলের, আমি আমি দেশবাসীর কাছে আমার এটাই চাওয়া, এই শেখ হাসিনাকে বাংলার মাটিতে এনে যেন সুষ্ঠু বিচার হয়, তার যেন সুষ্ঠু বিচার হয় এই বাংলার মাটিতে এনে। আমরা বাংলাদেশের, আমরা তো বৈধ ছিলাম, আমরা তো অবৈধ না, কেন আমার ছেলেকে মারলো? আর আমি দেখলাম, আমি দেখছি, আমি যখন যত ছাত্ররাই মারলো, বেঁচে সব ছাত্রকে মারলো, আমার ছেলেকে ওইভাবে মারলো। আমি দেশবাসীর কাছে বিচার চাই, আমি দেশবাসীর কাছে বিচার চাই, আমি হত্যার বিচার চাই, আমার ছেলের হত্যার বিচার চাই, আমার ছেলের হত্যার বিচার চাই। আমি বলবো এতটুকু, আমি যখন ধৈর্য নিতেছি সকল বাবাদের বলতেছি ধৈর্য নিন আপনারা, একদিন একদিন বিচার হবে এই বাংলার মাটিতে, একদিন একদিন বিচার হবে, আপনারা একটু ধৈর্য নেন। আর আমি সকল বাবাদেরকে যুদ্ধে আপনার ছেলে আপনার ছেলে ছেলে শহীদদের জন্য দোয়া করেন, মন খুলে দোয়া করেন আপনার ছেলে দিন। সবাই আমার ছেলের জন্য দোয়া করেন, আমার ছেলে যেন জান্নাতবাসী হয়, আমার ছেলে যেন আমার এই শহীদি মর্যাদাটা পায়, আমার এই দাবিটা আমার সরকারের কাছে, বর্তমান যারা আছেন তাদের কাছে দাবি, আমার ছেলে যেন শহীদি মর্যাদা পায়, আমার ছেলে শহীদি মর্যাদা পায় এই বাংলার মাটিতে।